होता हो। শুন ভাই, কতদিন থেকে মাছ করতেছেন আর কত বিঘা জমির উপরে মাছ? মাছ তো আমি অনেকদিন ধরে, মানে অনেকদিন ধরে বলতে আমি প্রায় 2002 সাল থেকে মাছে এবং পোলট্রিতে আমি নিয়োজিত। সো এখন বর্তমান আমি আমার যে এই পুকুর আছে মোটামুটি আপনার প্রায় 3 একর জমি আর কি, তার সাথে আরও 2টা ইয়ে আছে, বেরি বাদ আছে আর কি, ওখানে ছোট মাছ মানে তৈরি করার পরে আমি বড় পুকুরে দিই আর কি। তো এখানে আমার যে বর্তমান যে বড় পুকুরটা আছে এখানে প্রায় 7 বিঘার উপরে পুকুরটা, এখানে আমার নতুনভাবে মাছ ছাড়ছি মোটামুটি 1.5 মাস হলো আর কি। তা 1.5 মাসের ভিতর আমি খাদ্য খোরাক বলতে কি ফিট খাওয়াইতে হয়, এর ভিতর খোল দিতে হয়, সার প্রয়োগ করতে হয়, মাছের প্লান্টন তৈরি করতে হয়। এভাবে তৈরি করলে প্রতি মা দেখা যায় যে প্রতি মাসে যেমন আপনার ফিট দিতে হয়, তারপরে খোল দিতে হয়, চোপড় দিতে হয়, মানে মাছে খোরাক দিতে হয়। মাছে খোরাক না দিলে মাছ হয় না আর কি। আগে তো মনে করেন যেমন আমি প্রায় 2002 সালে যেমন মাছ চাষ করতাম সে সময় কিন্তু খাদ্য খোরাক আমি অতটা দিতাম না, এখন মানে প্রচুর খরচ হয় এখানে। আর প্রচুর খরচ হলে যেমন মাছে যেমন খরচ হয় তেমন মাছে যেমন আয়ও আসে। মাছে যে আয় আসে না তা না, আসে বার্ষিক একটা আয় যেমন মোটামুটি দেখা যায় যে বার্ষিক 4-5 লক্ষ টাকার মাছ বিক্রি করা যায় আমার এই পুকুর থেকে আর কি। আমার পাশে যে একটা পুকুর আছে ওখানে আমি আপনার এই ছোটো মানে ডিম ফেলি, ডিম ফেলার পরে ওখানে ছোটো মাছ করি, ছোটো মাছ করার পরে এই বড়ো মাছটা বিক্রি করার পরে আমি আবার ওই ছোটো মাছটা এখানে আর কি ট্রান্সফার করি। ট্রান্সফার করার পরে দেখা যাচ্ছে এখানে আমি চাপ তৈরি করে রাখি, চাপ তৈরি করে দেখা যাচ্ছে মোটামুটি আমার যতটুকু লাগে ওইটুকু রাখার পরে আমি বাকিটা বিক্রি করে দিই। আচ্ছা, মাছটা কত বড় হওয়া পর্যন্ত? মোটামুটি প্রায় দেখা যাচ্ছে যে আপনার 1 কেজি 1.5 কেজি 1/2 কেজি 1/2 কেজি এরকম, মানে আপনার এই পজিশনে যেটা আছে এটা আমি বিক্রি করে দিই আর কি। তারপর আবার নতুন করে আমি মাছ এখানে আবার ইনফেল করি। আচ্ছা, কতদিন রাখেন পুকুরে মাছ? মোটামুটি এখানে মাছটা প্রায় 4 মাস মতো থাকবে। 4 মাসের ভিতর মোটামুটি খাউন টাউন দিয়ে মনে করেন দেখা যাচ্ছে মাছটাকে আবার বিক্রি করব। বিক্রি করার পরে আবার নতুন করে একটা মাছ ঢুকাই দেবো এখানে, মানে অল্টারনেট করতে হবে মাছটাকে। 4 মাসে আপনার প্রফিট কিরকম আসে? 4 মাসে যদি আমি এখানে দেখা যাচ্ছে যে আমি 2 থেকে 3 লাখ টাকার যদি মাছ বিক্রি করতে পারি মোটামুটি দেখা যাচ্ছে যে এখানে আমার খরচটোর যে মোটামুটি প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা থাকবে। মাসে কোন মাছটা বেশি ভালো হয় আপনার এই পুকুরে, বাঁধা পুকুরে? আমার এখানে মাছটা বেশিরভাগটা আমি সিলভার কাপ মাছটা খুব দ্রুত হয়। সিলভার কাপ মাছটা মোটামুটি দেখা যায় 3 মাসের ভিতরে 1 কেজি ওভার হয়ে যায়। এটাকে এটাতে আমার অনেক পয়সা আছে আর কি, মোটামুটি ভালোই বিক্রি করা যায় আর কি সিলভার কাপটা। সিলভার কাপের সাথে কি কি রাখছেন আরো? সিলভার কাপের মাছের সাথে আপনার দেখা যাচ্ছে রুই মিরকা, তারপরে কাতল আছে, তারপরে আপনার এদিকে জাফানি মাছ আছে, তারপরে বাটা কিছু আছে, পুঁটি মাছ আছে, তারপরে গ্লাস কাপ আছে। পুকুরের পাশে অনেক কলা গাছ লাগাইছেন, এই কলা গাছ লাগানোর কারণে কোনো সমস্যা হয় কিনা? না, কলা গাছ লাগার কারণে কোনো সমস্যা হয় না। তো কলা গাছে মোটামুটি আমিও কলা গাছে কিছু পয়সা পাই, মানে টাকা কিছু পাইছি আর কি মোটামুটি। কলাতে লাভ হয়েছে মোটামুটি ভালোই, খারাপ না। এটা হচ্ছে বার্ষিক মানে আয় একটা, তা মোটামুটি দেখা যাচ্ছে আমি বছরে প্রায় 50-60 হাজার টাকা বিক্রি করতে পারি কলা। হ্যাঁ, পুকুরের পাড়ে কলা লাগাইলে সুবিধাটা কী কী হয়? সুবিধা বলতে আমার এখানে তো আমার এই কিছু পোলট্রি শেড আছে, হ্যাঁ শেড আছে, যেমন বাতাস আকাশের মানে বাতাসটাতে অনেক কিছু আসে, সেই সুবিধা আর কি দেখা যাচ্ছে আমার একটু অনেকটা সেভ করে আর কি এই কলা গাছগুলো। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের উৎসাহে আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।